আমরা জানি আপনার অনেক বেশি করেছেন, আমরা জানি আপনার একটি মন্তব্য আমাদের স্যার প্লিজ প্লিজ স্যার একটি মন্তব্য দিন স্যার পেয়ে যাবেন আমার প্লিজ স্যার। আপনার ইন্টারভিউটা আমরা অনলাইন পত্রিকাতে ছাড়ব, নতুন প্রজন্মের কাছে আমাদের এটা জানানো দরকার। প্লিজ কিছু বলুন, অন্তত একটি একটি কথা বলুন, প্লিজ বলুন। ও না 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 আমার তো কমপ্লিট চাই জিনিসটা। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ভেতরে নাও বিষয়টা। আগামী 26শে মার্চ আমাদের প্রাণের বাংলা অনলাইন নিউজের উদ্বোধন, সো আমাদের হাতে খুব একটা সময় নেই। এখন প্রায় রেডি বললে তো জিনিসটা অ্যাকসেপ্ট করা যাবে না, তাই না? হয়ে যাবে দোস্ত, টেনশন করো না। দেখ হয়ে যাবে যে সেটা আমিও জানি, কিন্তু সেটা কোনো মতে হয়ে গেলে তো আমার চলবে না। অ্যাডমিন থেকে শুরু করে সব জায়গায় আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তোরা তো এটা খুলবি, সবকিছু ওপেন হবে বলেই খালাস, তারপর সবকিছু আমাকেই দেখাশোনা করতে হচ্ছে। তোদের একটু সাপোর্ট লাগবে না? তোরা একটু সাপোর্ট করলেই তো সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়। আরে আমরা তো সাপোর্ট করছি, তুই হলি পত্রিকার এডিটর, তোকে তো একটু বেশি কষ্ট করতেই হবে। হ্যাঁ, আমি পত্রিকার এডিটর, আর আমি পত্রিকার এডিটর বলে তো আর আমি একার মালিক না। এটা প্রাণের বাংলা, আমাদের সবার, সবাই এটা ওন করতে হবে। ও ভালো কথা, রূপন্তি কোথায়? ডিস্টার্ব করছো কেন? সরি, ইচ্ছে করে ডিস্টার্ব করে তারপর সরি বলে ক্ষমা করে নিও। ওকে, যা শাস্তি দিতে চাও দাও, আমি মাথা পেতে নেব। কি করতে হবে বলো? আপনাকে কিছু করতে হবে না, আমি যা করছি তা শুধু আমায় করতে দাও। আর তোমাদের পত্রিকার কি খবর? ভালো, সামনে 26শে মার্চ আমরা উদ্বোধন করছি। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি তোমাদের পত্রিকায় কি কিছু করতে পারি না? মানে কোনো কাজ? না। কেন? তুমি কেন কাজ করতে চাচ্ছ? আমাকে ফলো করার জন্য? এখানে আমি কাজ করছি আর তুমি আমার দিকে ড্যাব ড্যাব করে ক্যামেরার লেন্সের মতো তাকিয়ে আছো, আমাকে ফলো করছো। আচ্ছা, এটা কি কোনো কাজের পরিবেশ হলো? দেখো, আমি কাজ করতে পারছি না ঠিকমতো, আর তোমার উদ্দেশ্য যে এর বাইরে কিছু না সেটা আমি ভালো করে জানি। ওকে ফাইন, আমি তো অন্যভাবেও তোমাকে হেল্প করতে পারি নাকি? মানে কোনো অ্যাড বা স্পন্সর? পারবে, তোমার জন্য জীবনও দিতে। সবসময় হেয়ালি করলে ভালো লাগে না। হেয়ালি না, সত্যি বলছি, বাবাকে বললেই হবে, স্পন্সর দিয়ে দিবে। সত্যি হবে? অবশ্যই হবে। তুমি আমার সাথে গিয়ে বাবাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারবে না? তোমার উদ্দেশ্য কি আমাকে হেল্প করা না অন্য কিছু? আমার উদ্দেশ্য রথ দেখাও হলো, কলা বেচাও হলো। মানে? মানে হচ্ছে তোমার পত্রিকার কাজও হলো, আর বাবা তার পুত্রবধূকেও একটু দেখতে হলো। কই যাও? এটা হচ্ছে এতিমখানা উন্নয়নের জন্যে, আর এটা হচ্ছে ফুলপুরে যে ওয়াজ মাহফিল সেই টাকা, আর এইটা লেবার ওয়েলফেয়ার অ্যাকাউন্টে জমা দেবে। ঠিক আছে, বল। আঙ্কেল, আমরা একটা অনলাইন পত্রিকা চালু করছি, আগামী 26 মার্চ এর উদ্বোধন হবে। দেশে তো অনেক অনলাইন পত্রিকা আছে। জি আঙ্কেল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এখন যারা আছে আমরা তাদের থেকে একটু অন্যভাবে উপস্থাপন করছি। আপনি যদি আমাদের প্রজেক্ট প্রোফাইল দেখেন তাহলেই বুঝতে পারবেন। না না, প্রজেক্ট প্রোফাইল দেখার দরকার নেই, তুমি আমার ছেলের সাথে এসছো সেটাই যথেষ্ট। আমাকে কি করতে হবে সেটা বলো, একটু সংক্ষেপে বলো, আমার একটু তাড়া আছে। ইয়ে বাবা, বলছিলাম কি, আমরা তো বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিই, বিভিন্ন রকম স্পন্সর করি। আমাদের অনলাইন পত্রিকা তো অত বেশি লাগবে না। মান্থলি লাখ 2 টাকা হলে চলবে? জি 2 লাখ, মানে হ্যাঁ হ্যাঁ। ওকে, রেজন সাহেব। জি স্যার। আয়নের সাথে একটা মেয়েকে পাঠাচ্ছি, ওরা একটা অনলাইন পত্রিকা বের করছে। আমাদের অ্যাকাউন্ট থেকে মান্থলি ওদেরকে 2 লাখ টাকা করে বিজ্ঞাপন দেবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, যাও। থ্যাংক ইউ। আসি বাবা, এসো। এই জাহিদ, তোর কাছে কি রূপনদের অন্য কোনো নাম্বার আছে? কেন, ওর নাম্বারটা কি বন্ধ পাচ্ছিস? হ্যাঁ, না ও তো একটাই সিম ইউজ করে। তুই কোন জন্য টেনশন করছিস? না টেনশন করছি না, ওর তো আসার কথা ছিল। বুঝতে পারছি, দেখ ওর জন্য টেনশন করে কোনো লাভ নেই, ওর জন্য আয়ান আছে। হ্যাঁ, আমি ওইটা মিন করছি না। আচ্ছা, আয়ানের সাথে কি ওর অ্যাফেয়ার আছে নাকি? সেটা তুই ওকে জিজ্ঞেস করে দেখ, আমি কনফিউজ। দেখ, আমাদের বন্ধুদের বাইরে সে একটা ছেলের সাথে দেখা করছে, রেস্টুরেন্টে যাচ্ছে, ছবি তুলছে, সময় দিচ্ছে। বরং তোমার মধ্যে যদি কোনো কনফিউশন থাকে সেটাকে ফিউজ করে দাও। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। কেন কেন আবার? তুমি জানো এটা আমাদের পত্রিকাকে কত সাপোর্ট করবে? আমরা তো ভেবেছিলাম আমাদের গাটের পয়সা দিয়ে পত্রিকা চালাতে হবে, এটা আসলে অনেক হেল্প করেছে। থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। ওসব থ্যাঙ্কস ট্যাঙ্কস অন্যদের দিতে হয়, কাছের মানুষকে না। আর তাছাড়া তোমাদের প্রাণের বাংলার কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। তার জন্য এতটুকু সাপোর্ট করতে পেরে আমি যে অবদান রাখতে পারছি এখানে, এজন্য আমার খুব ভালো লাগছে। এখন কি করবে বলো, কোথায় যাবে? এখন তো আমাকে প্রাণী বাংলার অফিসে যেতে হবে, সবাইকে খবরটা জানাতে হবে না? তাহলে আমি তুমি আমার সাথে চলো। না না থাক, তোমাদের অফিসে আমার যাওয়া মানে তোমার এতগুলা বন্ধুর মধ্যে অস্বস্তি নিয়ে বসে থাকা, ঠিক কাবাব মে হাড্ডির মতো। ঠিক আছে। আচ্ছা, তুমি যে আমাকে আঙ্কেলের কাছে নিয়ে গেলে, উনি আবার কিছু মনে করবে না? কি মনে করবে না? তুমি আর আমি, ও আমাদের রিলেশন, ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। আমি জানি বাবা আমাকে অনেক ভালোবাসে, আমার প্রতি তার আস্থা আছে। আর বাবা জানেন যে আমি এমন কিছুই করবো না যা তিনি অপছন্দ করবেন। এসব নিয়ে তুমি একদম ভেবো না। তো তুমি তোমার পত্রিকা নিয়ে ভাবো। পত্রিকা নিয়ে ভাবার কাজটা তুমি শেষ করে দিলে। এখন আমি ভাবছি সবাই খবরটা শোনার পর আনন্দে কিরকম হই হই করবে। চলো। আমাদের জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি আমাদের পত্রিকার জন্য মান্থলি 2 লাখ টাকার বিজ্ঞাপন ব্যবস্থা করে ফেলেছি। মান্থলি 2 লাখ টাকা? কি বলো? এটা চৌধুরী গ্রুপের মার্কেটিং সেকশনে রেদওয়ান সাহেবের কার্ড। তোদের যদি বিশ্বাস না হয় তোরা জিজ্ঞেস করে দেখতে পারিস। এই নে। বাহ, আমাদের তো একটা পার্টি দেওয়া উচিত। অফিসের ভাড়া নিয়ে চিন্তা শেষ ছিল না। উফ, আর 2 লাখ টাকা কথাটা ভাবতেই যেন কেমন লাগছে। সুজন ঠিকই বলেছে, আমাদের একটা পার্টি দেওয়া উচিত। আরে বাবা পার্টি তো দিব, কিন্তু আগে তো টাকাটা হাতে আসতে হবে। রূপন তুই যেহেতু বলেছে টাকা অবশ্যই চলে আসবে। মার্কেটিং এর দায়িত্ব কিন্তু আমার উপর ছিল না, সুযোগ পেয়েছি আর লাকিলি কাজটা হয়ে গেছে। জাহিদ তুই রেদওয়ান সাহেবের সাথে কথা বল, উনি ওনাদের বিজ্ঞাপনের নমুনা সহ একটা সিডি দিবে, যেখান থেকে মডিফাই করে নেগোসিয়েশনের মাধ্যমে কাজটা শেষ করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, যা করেছো যথেষ্ট করেছো, বাদ বাকি কাজ আমার। কিন্তু একটা বিষয় কিন্তু ক্লিয়ার না, মানে একটা অনলাইন পত্রিকার জন্য তিনি প্রতি মাসে 2 লাখ টাকা খরচ করবেন, যেখানে তিনি আমাদের অফিসটা দেখেনইনি। উনি আয়ানের বাবা। আয়ানের বাবা মানে? মানে তুমি যে বলছিলে যে তোমার পেছনে একটা ছেলে ঘুরঘুর করে, সেই ছেলেটা? আমি কি তোমাকে বলেছি সে আমার পিছনে ঘুরে? না সেটা বলনি, কিন্তু সেদিন দেখলাম আমাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা আর আমার পেছনে ঘোরা তো এক কথা নয় তুষার। আর ও আমাকে পছন্দ করলে তো সমস্যা কোথায়? বরং ওর জন্য আমরা আমাদের পত্রিকার এত বড় একটা অপরচুনিটি পেয়েছি, তোমাদের ওকে থ্যাঙ্কস জানানো উচিত, তাই না? এইভাবে রিঅ্যাক্ট করছো কেন? আমি তো এত সিরিয়াসলি বলিনি, টেক ইট ইজি। ইজি করে তো তুমি কিছু বলনি। আশ্চর্য, একটা মানুষ এত বড় হেল্প করলো আমাদের, আর তুমি? বললাম তো সরি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব। কি? না মানে বললে না যে ওই ছেলেটা তোমাকে পছন্দ করে, তো তুমিও কি পছন্দ করো? আচ্ছা দুনিয়াতে এত মানুষ থাকতে তোমার এই বিষয়ে এত ইন্টারেস্ট কেন? আমি কাকে পছন্দ করলাম না করলাম সেটা তো আমার বিষয়, আমি এসব নিয়ে এখন কিছু ভাবছি না, তোমাদেরও ভাবতে হবে না, এখন পত্রিকা নিয়ে ভাব। আপনার পায়ে এত সমস্যা, তারপর প্রতিদিন আপনাকে এভাবে হাঁটাহাঁটি করতে বের হতে হয়? হ্যাঁ সমস্যা আর কি, তো নকল পা লাগিয়ে নিয়েছি অনেকদিন, তেমন একটা অসুবিধা হয় না। আর তাছাড়া এই রাস্তাঘাট, মানুষজন, এসব দেখতে ভালোই লাগে আমার। কতক্ষণ আর বাড়িতে বসে থাকবো? মুক্তিযুদ্ধে আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন, তারপর সব কিছু আপনার এত ভালো লাগে? হ্যাঁ মুক্তিযুদ্ধে আমি আমার আত্মীয় পরিজন সবাইকে হারিয়েছি, কিন্তু দেশের প্রতি ভালোবাসাটা তো হারাইনি, সেই জন্যেই আজ পর্যন্ত বেঁচে আছি। শুনলাম সেদিন নাকি শহর থেকে কোন সাংবাদিক এসেছিল পত্রিকা ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনি নাকি দেন নাই? মার্চ আর ডিসেম্বর হলেই সবাই ছুটে আসে ইন্টারভিউ নিতে, যেন মুক্তিযুদ্ধের কথাটা ওই দিনগুলোতেই মনে পড়ে। কি হবে ইন্টারভিউ দিয়ে, সেই জন্যই ইন্টারভিউ দিই। ঠিকই বলছেন, এই বিজয়ের মাস আর স্বাধীনতার মাস আসলে সবার মুক্তিযুদ্ধের কথা মনে পড়ে, এটা আসলে ঠিক না। আচ্ছা আমি যাই, আমার আবার আরেকটা জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস তোমাকে। কেন? না অনেক বড় একটা বোঝা মাথা থেকে নেমে গেল। এখন এমন কিছু একটা করতে হবে যাতে পত্রিকাটা সবার নজরে পড়ে। হ্যাঁ তা তো অবশ্যই। আচ্ছা কি করা যাবে? একটা মুক্তিযোদ্ধার সন্ধান পেয়েছি, ভাবছি কালকে ওনার সাথে একটু দেখা করতে যাব। হ্যাঁ মানে ওনার সম্পর্কে যা শুনলাম তাতে মনে হয়েছে আমাদের পত্রিকাটার জন্য কভার করার মতো কিছু একটা পেয়ে যাব। উনি নাকি খুব আত্মকেন্দ্রিক, কারোর সাথে মেশেন না, কথা বলেন না, এমনকি মুক্তিযোদ্ধা হিসেবে ও সরকারের কাছ থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা নেন। এটা জানার জন্যই তো কালকে যাব। কি ভাই কাকে খুঁজেন? জামাল উদ্দিন নামে কাউকে চেনেন? আপনি কে? জি আমি তুষার, ওনার সাথে দেখা করতে এসেছি। তার সাথে কেন? তার একটা ইন্টারভিউ নেওয়া দরকার। ও আপনি পত্রিকা থেকে আসছেন? কিন্তু ভাই উনি তো কোনো পত্রিকা ইন্টারভিউ দেন না, অনুরোধ করলেও না। কোনো লাভ নাই, গত ৪৫ বছর ধরে অনেক সাংবাদিক আসছে আর পরে হতাশ হয়ে ফিরে গেছে। কমান্ডার সাহেব কারোর সাথেই কথা বলেন না। উনি কারোর সাথেই দেখা করেন না? এমনিতে করে, কিন্তু সাংবাদিক জানার পর উনি আর দেখা করেন না। কেন ভাই সেটা আমি বলতে পারবো না। আচ্ছা আমাকে ওনার বাসাটা একটু দেখিয়ে দিবেন? কোনো লাভ নেই ভাই, অচেনা কাউকে উনি বাড়িতে ঢুকতে দেন না। এমনিতে ভাই আমি অনেক কথা বলে ফেলছি, আমি এখন যাই ভাই। আচ্ছা উনি কি বাসা থেকেই বের হন না? বের হবে না কেন, উনি তো আর খুঁটি না, এক জায়গায় দাঁড়ায় থাকবো। বের হতে পারে, দেখা হতে পারে, অপেক্ষা করেন। আর ভাই আসলাম। আচ্ছা কালকে যে মেয়েটাকে তুই সঙ্গে করে নিয়ে এসেছিলি ওর নামটা যেন কি? রূপন্তী। রূপন্তী, হ্যাঁ বাহ সুন্দর না মেয়েটা, অবশ্য দেখতে বেশ সুন্দর। একটা কথা বলতো, মেয়েটার সঙ্গে তোর কি শুধুই ফ্রেন্ডলি রিলেশনশিপ নাকি অ্যাফেয়ার ট্যাফেয়ার কিছু আছে? জি বাবা। দেখান তোর মা মারা যাবার পর থেকে তোর সমস্ত ভালো মন্দ দেখার দায়িত্ব আমার উপর। শুধুমাত্র একটা ফ্রেন্ডকে তুই আমার কাছে এতবার একটা কাজের জন্য নিয়ে আসবি, তোর কথা ভেবেই আমি ওদের স্পন্সর করতে রাজি হয়েছি। এখন যদি তুই সত্যি কথাটা বলিস তাহলে ওই মেয়েটাকে সাহায্য করা আমার পক্ষে খুব সহজ হয়। আমি ওকে পছন্দ করি বাবা। আর মেয়েটা? ও এখনো স্পষ্ট করে কিছু বলেনি, তবে আমার মনে হয় ও আমাকে পছন্দ করে। তার মানে তোর পছন্দের কথাটা ওকে এখনো বলতে পারিস না, তাই তো? ওর বাবা কি করে? ওর বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেমিস্ট্রি। বাহ বেশ ভালো। বাবা তোমার কি রূপন্তীকে পছন্দ হয়েছে? আচ্ছা আমার পছন্দ অপছন্দে কি এসে যাবে বলতো? আগে মেয়েটা তোকে স্পষ্ট করে কিছু বলবে, তারপর তো। ধর আমি মেয়েটাকে পছন্দ করলাম আর মেয়েটা তোকে রিফিউজ করলো, তখন? আগে তুই ওর কাছ থেকে কনফার্মেশনটা নে, ওকে? ঠিক আছে বাবা। মেয়েরা অনেক সময় মুখ ফুটে সত্যি কথাটা বলতে পারে না। এক কাজ করলে কেমন হয়, মানে বাপ বেটা তুই আর আমি মিলে ওর বাবার কাছে গিয়ে কথা বলে আসলে কেমন হয় বলতো? আদা হয় না? রং চা হবে? জি হবে। ঠিক আছে এক কাপ রং চা দেন। ভাইজান আপনাকে তো আগে কোনো সময় দেখছি বলে তো মনে হয় না। আপনি কি বেড়াতে আসছেন? কোন বাড়ি? না না বেড়াতে আসিনি, একজনের কাছে এসেছিলাম একটা কাজে, কিন্তু তার সাথে দেখা হয়নি। কার কাছে? কমান্ডার জামাল উদ্দিন, তার সাথে দেখাই হলো না। আচ্ছা আপনি কি সাংবাদিক? হ্যাঁ। কোনো লাভ নাই, উনি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলে না। আপনি চা খেয়ে চলে যান। কথা বলে না কেন? জানি না। সাংবাদিকদের ওপর কি ওনার কোনো রাগ আছে? তাও জানি না। দেখুন ভাই আমি যতটুকু জেনেছি উনি আমাদের দেশের গর্ব, তো তার কথা আমাদের সবাইকে জানানো উচিত না? আমাদের নতুন প্রজন্মকে তার কথা জানানো উচিত না? তা তো দরকারই। তাহলে দরকার যেহেতু, আপনি আমাকে একটু হেল্প করতে পারবেন? ভাইজান আমি কিভাবে সাহায্য করবো আপনাকে? উনি বাসা থেকে তো বের হন? হ্যাঁ হন, মাঝে মধ্যে সন্ধ্যার আগে আমার দোকানে এসে এক কাপ চা খেয়ে যান। সন্ধ্যার আগে এখানে আসে? হ্যাঁ আসে, মাঝে মধ্যে আসে। রে কি খবর? কাজের কি অবস্থা? হ্যাঁ চলছে। তুষার কিছু জানিয়েছে? আরে কি আর জানাবে, সারা দিন ধরে ঘুরছে, ওই লোকের কোনো দেখাই পাইনি। তাহলে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে পড়ে থাকলে হবে, অন্য একটা অ্যাসাইনমেন্ট হাতে নিয়ে নিতে পারে। তোদের দিয়ে না কোনো সময় সাংবাদিকতা হবে না। সাংবাদিকদের এত সহজে হাল ছেড়ে দিলে হয় না। লোকটা নাকি কখনো সাংবাদিকদের সাক্ষাৎই দেয়নি, এজন্যই তো লেগে থাকতে হবে। রূপন তো কিন্তু ঠিকই বলেছে। আচ্ছা রেদওয়ান সাহেবের সাথে তোর কথা হয়েছিল? হ্যাঁ গতকাল কথা হয়েছে, উনি আমাকে কল করে দেখা করার সময়টা জানাবে বলেছেন। দেখ তাগিদটা তো আমাদের, উনি জানাবেন বলে বসে থাকলে তো হবে না, তুই কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নে। আমি একবার তাই ভাবছিলাম যে তাকে একবার কল করব, কিন্তু পরে চিন্তা করলাম সে যদি আবার বিরক্ত বোধ করে। বিরক্ত হওয়ার প্রশ্নই ওঠে না, তুই শাখা সাহেবের রেফারেন্স দিবি। হ্যাঁ আমিও তো তাই বলি। না এটা এই বুদ্ধিটা ভালো। হ্যালো ভাই, তুমি কি একটু আসতে পারবে? কোথায়? ও আচ্ছা ঠিক আছে আমি আসছি। শোন তোরা অ্যাডের কাজগুলো শেষ কর, আমার কাজ আছে, আমি যাচ্ছি। আর ওই যে কমরার সাহেব আসতেছে। আচ্ছা ঠিক আছে, শোনেন ওনার খোঁজে যে আমি এসেছি উনি যেন কিছুতেই বুঝতে না পারে। ঠিক আছে? ঠিক আছে। এক কাপ চা দাও। আচ্ছা সন্ধ্যা তো হয়ে আসলো, তো এইখানে কি আশেপাশে থাকার মতো কোনো জায়গা, মানে হোটেল টোটেল কিছু আছে? ভাইজান আশেপাশে তো কোনো জায়গায় থাকার জায়গা পাইবেন না, আমার মনে হয় আজ চলে যান, কালকে এসে খুঁজে বের করেন। কিন্তু আমার মন বলতেছে ওনাকে আপনি খুঁজে পাইবেন না। ও কিন্তু তাকে না পেলে তো আমার খুব ঝামেলা হয়ে যাবে। আচ্ছা দাদা আপনি জানেন নাকি এই পাড়ায় মুক্তার নামে কেউ থাকে নাকি? কোন মুক্তার? সাউথ আফ্রিকায় ছিল, ছুটিতে এসে ফেরত যায়নি, তো ওনার কিছু জরুরি জিনিসপত্র আমার কাছে ছিল, কিন্তু ওনাকে যে দিব ঠিকানা তো জানি না। ঠিকানা জানা মানুষই খুঁজে পাওয়া কঠিন, আর ঠিকানা ছাড়া তুমি কি করে খুঁজে পাবে? জি কিন্তু আমার হাতে তো একদমই সময় নেই, আবার তাকে খুঁজে বের করাটাও খুব জরুরি, ঢাকা থেকে এখানে পৌঁছাতে অনেক সময়ও লেগে যায়, সেজন্যই ভাবছিলাম আজকে রাতটা আশেপাশে কোথাও থেকে যাব আর কি। আমার বাড়িতে এক্সট্রা কোনো রুম নাই তো, নইলে আপনাকে নিয়ে যেতাম। আপনি একটা ভালো কাজ করার জন্যে একজনকে খুঁজতে আসছেন, আপনাকে সাহায্য করা তো আমার কর্তব্য। কিন্তু শোনো এটা তো ঢাকার কাছাকাছি, বেশি সময় লাগে না আসতে, তুমি কালকে এসে করো। কি ব্যাপার আজকে চাটা একটু কড়া করে করলে কেন? দাদা একটু চিনি দিয়ে দেই। আজকে খাবো। হঠাৎ কেন হবে? আচ্ছা আমি কি তোমাকে কোথাও আসতে বলতে পারি না? আসতে বলতে পারো, কিন্তু জনাব আপনার কথা শুনে তো মনে হলো আপনি আমাকে শুধু শুধু আসতে বলেননি, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ তো আছেই। কি কারণ? আজকে বাবার সাথে কথা হলো। উনি কি আমাদের প্রজেক্টটা না করে দিয়েছে? না না, প্রজেক্ট না করবেন কেন? প্রজেক্ট নিয়ে তার সাথে আমার কোনো কথাই হয়নি, তিনি তো সেটা বলেই দিয়েছেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তাহলে কি নিয়ে কথা হলো? উনি জিজ্ঞেস করেছেন যে আমি তোমাকে পছন্দ করি কিনা। তা তুমি কি বললে? আমি আমার কথা বলে দিয়েছি। তোমার কথাটা কি? রূপন্তী, তুমি সেটা জানো, আমি তোমাকে পছন্দ করি এবং আমার বাবা তোমার বাবার সাথে কথা বলতে চেয়েছে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব। আয়ান, তুমি জানো আমি পত্রিকা নিয়ে কি পরিমাণ ব্যস্ত, এখন আমার ওসব ভাবার সময় আসেনি। আমি কি করব? আমি তো আর নিজে থেকে গিয়ে বলিনি। নিশ্চয়ই তুমি এমন কোনো ভাব করেছো যা দেখে উনি বুঝতে পেরেছে ইউ আর ফল ইন লাভ। কিন্তু আয়ান, আমি তো তোমাকে আগেও বলেছি যে এসব নিয়ে ভাববার সময় আমার আসেনি। দেখো, আমি এখন আমার পত্রিকা অফিসটা দাঁড় করাতে চাই। আপাতত তুমি আমাকে যে সাপোর্ট করেছো সেজন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। তুমি? জি চাচা, একটু ভেতরে আসতে পারি? দেখো, আমি এখানে একা থাকি, আমার এখানে তুমি থাকতে পারবে না। আমি থাকতে আসিনি, আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। কথা বলতে? ইন্টারভিউ নয় তো? জি না, শুধু কথা বলবো। বেশ, তুমি যে বিকেলবেলা আমার বাসার পাশে এসেছিলে সেটা কিন্তু আমি জানি। তারপর তোমার সাথে চায়ের দোকানে যখন দেখা হলো তখন কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি সেই ছেলে। আমার এখানে অপরিচিত লোক কেউ আসে না। আসলে চাচা, আমি খুবই লজ্জিত। আমি আপনার সাথে মিথ্যা বলতে চাইনি। কি করব, আপনার সম্পর্কে এত কিছু শুনেছি, আপনাকে নিয়ে একটা কৌতূহল ভেতরে সৃষ্টি হয়েছে, তো এত কাছাকাছি আসার পরে আপনাকে না দেখে যেতে চাইনি। আমি মিথ্যা বলতে চাইনি। শুনেছি সাংবাদিক বললে আপনি আমার সাথে কথাই বলবেন না। তা হয়তো বলতাম না, কিন্তু মিথ্যের পক্ষে কোনো অজুহাত দাঁড় করানো ঠিক নয়। এতে কোনো শুভ ফল বয়ে আনে না, বরং একটা মিথ্যা আরও অনেকগুলি মিথ্যাকে টেনে আনে। আমি খুবই লজ্জিত চাচা। লজ্জিত আমিও, কারণ তোমার পত্রিকার জন্য আমি কোনো ইন্টারভিউ দিতে পারবো না। জি হ্যাঁ, তুমি যেহেতু আমার সম্পর্কে খোঁজখবর নিয়েছো, কাজেই এটা তোমার জানার কথা। আমি নিঃসঙ্গ থাকতেই ভালোবাসি। কিন্তু চাচা কেন? সব কেন কি উত্তর পাওয়া যায়? চাচা, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন কমান্ডার, আপনার বীরত্বের কথা আমরা জানবো না? নতুন প্রজন্ম শিখবে না, জানবে না, শুনবে না তারা? শুনেছি সাংবাদিকদের কাছে আপনি কোনো ইন্টারভিউ দেন না, মুক্তিযুদ্ধ হিসেবে কোনো সরকারি ভাতা নেন না, এমনকি কোনো অনুষ্ঠানেও যান না। কিন্তু কেন? তোমার এই প্রশ্নের উত্তর দিলে তুমি চলে যাবে তো? হ্যাঁ, শোনো, একটা লোভের কারণে কিন্তু আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, আর সেই লোভটা হচ্ছে স্বাধীনতা, মুক্তি। সেই স্বাধীনতা যখন পেয়ে গেছি, আমরা আর কি চাইবার থাকে বলো? যুদ্ধে আমি একটা পা হারিয়েছি, এমনও হতে পারত যে আমি জীবনটাই হারাতাম। এখনো যে বেঁচে আছি এটাই তো আমার পরম পাওয়া। দেশের জন্য ভালোবাসা আমাকে মুক্তিযুদ্ধে নিয়ে গেছে, তার কোনো বিনিময় হয় না। আর তাছাড়া কোনো মূল্যেই আমি তাকে বিক্রি করতে পারব না। পত্রিকায় আমি নিউজ হব তো? নিউজ হলে অনেক মানুষ আমাকে বাহবা দেবে। আমি বাহবা চাই না। অনেক রাত হয়ে গেছে, তুমি বরং চলে যাও। ঠিক আছে চাচা। হ্যাঁ আসলেই অদ্ভুত। তাহলে এখন তো আমাকে ওনার কাছে যেতে হবে। ছোট আমার মনে হয় না কোনো লাভ হবে। কেন? আরে উনি তো ছবি তুলতে চান না, কথাই বলতে চান না। তুমি আমাকে ওনার কাছে নিয়ে যাও, দেখো আমি ঠিক ম্যানেজ করি। আর আমরা যদি ওনার খবর স্টোরি করতে পারি তাহলে তো আমাদের পত্রিকাও অনেক কিছু হবে। হ্যাঁ সেই লোকটাই তো ছাড়তে পারছি না, আবার তার সিদ্ধান্তকেও অপমান করতে পারছি না। এটা পালন করা আমাদের দায়িত্ব, আর আমাদের লাভের জন্য আমরা তাকে ব্যবহার করতে পারি না। তুমি সব চিন্তা আমার বুঝে নেবে, আমি সব বুঝে নেব। ওকে সালাম আলাইকুম চাচা। চাচা আসসালাম। ভাবছিলাম আপনার বাসার দিকে যাব, কিন্তু আমাদের ভাগ্য কি ভালো আপনাকে এখানেই পেয়ে গেলাম। কেন? তোমাকে তো আমি বলেছি যে আমি ছবি তুলবো না, ইন্টারভিউ দেব না, আবার কেন এসেছো? চাচা আমি ওনাকে আপনার কাছে পাঠিয়েছিলাম, আপনি না বললে আপনার কোনো ইন্টারভিউ ছাপা হবে না। কিন্তু আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার সাথে কি কথা? এটা তো চায়ের দোকান, আর অনেক লোকজন আসা যাওয়া করছে, কোথাও যদি নির্জন কোনো জায়গায় বসে কথা বলা যেত। বলো কি বলবে। মনে রেখো আমি ছবিও তুলবো না, ইন্টারভিউ দেবো না। কিন্তু কেন চাচা? আপনি যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করেছেন, এই বীরত্বের কথা, এই গৌরবের কথা আপনি কেন দেশবাসীকে জানাতে চান না? নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চায়, তারা আপনাদের নিয়ে অহংকার করে, দেশকে ভালোবাসতে শেখে। তাদের নিশ্চয়ই সে অধিকার আছে। দেশে তো আরও অনেক মুক্তিযোদ্ধা আছে, তাদের কাছে যাও। আপনার বলতে সমস্যা কোথায় চাচা? নাকি আপনার মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ভয় আছে? ভয়? কিসের ভয়? সেটা জানি না, তবে আপনি নিশ্চয়ই চান না আপনার যুদ্ধের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন উঠুক। যারা মুক্তিযোদ্ধা স্বাভাবিক কারণেই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু বলা তাদের কাছে গর্বের বিষয়, এটা তো লুকোনো কিছু থাকতে পারে না চাচা। আর যারা লুকোতে চায় তারা এর বিপক্ষে ছিল, এখনো আছে। তোমরা কি আমাকে অবিশ্বাস করছো? অবিশ্বাস না চাচা, আপনাকে বিশ্বাস করি বলেই তো একটা স্বপ্ন নিয়ে আমরা ছুটে এসেছি। দেখুন অপ্রিয় হলেও সত্য, আপনি তো একটা সময় পর আর থাকবেন না, তখন আপনার ত্যাগের কথা, বীরত্বের কথা নতুন প্রজন্ম তো জানতে পারবে না। তা তো হতে পারে না চাচা। চাচা আপনি আমাদের কথায় রাগ করবেন না, সত্য কথাটা তুলে ধরা আমাদের সবারই দায়িত্ব। এই 26শে মার্চে আমাদের প্রাণের কথা পত্রিকাটা যদি আমরা চালু করতে পারি, আর আপনাকে নিয়ে যদি চালু করতে পারি, সেটা হবে আমাদের জন্য সার্থক। আমরা বুঝতে পারছি আপনি কোনো কিছুর উপর অভিমান করে আছেন, কিন্তু কেন সেই অভিমান? কিসের উপর অভিমান? এই দেশের উপর, যে দেশের জন্য আপনি যুদ্ধ করেছেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দেশের উপর অভিমান তো করা যায় না চাচা। যেই দেশের মানুষের স্বাধীনতার জন্য আপনি প্রাণ দিতে প্রস্তুত ছিলেন, সেই মানুষের সাথে তো অভিমান করা যায় না। এই যে এখন যদি আমরা আপনার উপর অভিমান করে বলি প্রাণের বাংলা পত্রিকার দরকার নেই, তাহলে দেখুন এই পত্রিকার মাধ্যমে যদি একটা মানুষের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারত, তারা তো এখন আর জানবে না। এর জন্য কে দায়ী থাকবে? আপনি তো। ঠিক আছে আগামীকাল এসো। আমার মাথায় না একটা আইডিয়া এসছে চাচা। আপনি তো আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আরেকটু যদি কষ্ট করতেন, মানে আপনি যদি আমাদের প্রাণের বাংলার অফিসে আসতে পারতেন, তাহলে আমরা একসঙ্গে আড্ডা দিতে পারতাম, আপনার কথাগুলো শোনা যেত, আর আপনি আমাদের অফিসটা দেখে যেতেন, আড্ডাটাও জমে যেত। আপনার কোনো অসুবিধা হবে না চাচা। কাল আমরা গাড়ি পাঠিয়ে দেবো, আপনাকে নিয়ে যাবে, আবার পৌঁছে দেবে। চাচা প্লিজ আপনি মানা করবেন না। थैंक यू चाचा, थैंक यू। हेलो हां गुड न्यूज़ আছে বিজ্ঞাপনের কাজটা হাতে পেয়ে গেছি আমাদের গুড নিউজ আছে তোমরা প্রাণে বাংলা অফিসে চলে এসো তাড়াতাড়ি আচ্ছা ওকে এখনই আসছে কি ব্যাপার আরে ওরা আনের বাবার অফিসে গিয়েছিল কাজটা হয়ে গেছে ওয়াও বাহ খুবই জোশ সবকিছু কিন্তু তোমার জন্য আমাদের সৌভাগ্য যে শেষ পর্যন্ত ওনাকে আমরা রাজি করাতে পেরেছি অবশ্য এটা সম্ভব হয়েছে রূপন্তির জন্য রূপন্তি দিন দিন তো প্রাণে বাংলা তোমার কাছে ঋণের জালে আবদ্ধ হয়ে যাচ্ছে হয়েছে এখন কালকের প্ল্যানিং করো কালকে উনি এলে আমরা কি কি কোশ্চেন করব সব সর্ট আউট করে রাখতে হবে তুমি ওনার ফটো সেশনটা করে নিয়ে আসতে পারতে হ্যাঁ পারতাম কিন্তু ইচ্ছে করেই করিনি কাল অফিসে এলেই করব অফিসের বন্ধ ঘরের চাইতে খোলা একটা ন্যাচারাল পরিবেশে ছবি তুললে ভালো হতো না আমি আমাদের প্রাণের বাংলাকে হাইলাইট করতে চাই ছবি আমি এখানেই তুলব আর শিরোনাম হবে প্রাণের বাংলায় এক বিজয়ী রূপন্তি তোমার এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে তাহলে তো আমাদের সবকিছু ঠিকঠাক করে রাখতে হবে হ্যাঁ যদিও আমরা ওনার কথা সবকিছুই শুনবো কিন্তু তারপরও কৌশলে আমাদেরকে জেনে নিতে হবে কেন এতটা বছর নিজেকে লুকিয়ে রেখেছিল ওকে আরেকটা কথা আমাদের হাতে খুব একটা সময় নেই 26 মার্চ যদি আমরা আমাদের পত্রিকার উদ্বোধন করি তাহলে এখন থেকেই প্রিপারেশন নেওয়া দরকার তা তো অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের একজন প্রধান অতিথি দরকার যিনি আমাদের প্রাণের বাংলার উদ্বোধন করবেন কাকে করা যায় আমার মনে হয় সেই ক্ষেত্রে বিজনেসম্যান সাকত চৌধুরীকে ইনভাইট করাটাই বেটার আফটার অল উনি আমাদের প্রাণের বাংলা পত্রিকার জন্য এত বড় একটা স্পন্সর করলেন আরে বাবা স্পন্সর করা আর উদ্বোধন করা দুইটা বিষয় আলাদা দেখো এই বিষয়টা নিয়ে আমি কোনো মতামত দেব না তোমরা যা সিদ্ধান্ত নেবে তাতেই সমর্থন দেব রূপন্তি কিন্তু বিব্রত বোধ করছে কিরে কি হয়েছে না বাবা কিছু হয়নি কিছু না বলছিস কেন আমি তো তোকে দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে রূপন্তির সঙ্গে কিছু হয়েছে বাবা ওরা এখন ওদের পত্রিকাটা নিয়ে অনেক ব্যস্ত 26 মার্চ ওটার উদ্বোধন করবে পত্রিকা অফিসটা কোথায় নিকুঞ্জতে আচ্ছা একটা কাজ কর না কালকে আমাকে নিয়ে ওদের অফিসে চল ওদের অফিসটাও দেখে আসবো রূপন্তির সঙ্গে কথা বলে আসবো তুমি ওদের অফিসে যাবে সেদিন ছিল বৃষ্টির রাত সেজন্যই ওরা আগে ভাগে ঘুমিয়ে পড়েছিল আর আমাদের প্রত্যেকের হাতে ছিল কাটা রাইফেল একমাত্র আমাদের সুভাষের কাছে ছিল গ্রেনেড আমরা তীরে উঠতে শুনি গুলির শব্দ আমাদের দেখে ওরা গুলি ছুটতে থাকে আমরা জানি যে আমরা পালিয়ে বাঁচতে পারবো সেই জন্যে আমরা পাল্টা গুলি ছুটতে শুরু করি এর মধ্যে এর মধ্যে সুভাষের পায়ে গুলি লাগে, কিন্তু সুভাষ হাল না ছেড়ে এগিয়ে যায়। হাতে ছিল গ্রেনেড। মুহূর্তেই ওই স্কুলের টিনের চালটা উড়ে যায়। সুভাষ সহ অধিকাংশ পাকিস্তানি হানাদাররা মারা যায়, আর যারা বেঁচে ছিল তারা গুলি ছুটতে ছুটতে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। আমরাও গুলি ছুটতে থাকি। হঠাৎ একটা গুলি এসে লাগে আমার এই পায়ে। আমি দেখতে পাই আমাদের গ্রামের যে মাতব্বর, তার ছেলে ওই ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় আমার পা লক্ষ্য করে গুলি ছুড়েছে। আমার পায়ে এত রক্তক্ষরণ হয়েছিল যে আমার বাঁচার কথা ছিল না, কিন্তু আমার বন্ধুদের সহায়তায় সে যাত্রা আমি বেঁচে যাই বটে, কিন্তু আমার পাটা কেটে ফেলত। তারপর আর কি, দেশ স্বাধীন হলো। স্বাধীনতার আনন্দে সব কষ্ট ভুলে গেলাম। কিন্তু আপনি কোনো সরকারি সাহায্য সহযোগিতা নেন না কেন? সে প্রশ্নের উত্তর তোমাদের আমি আগেই দিয়েছি। কোনো সাহায্য সহযোগিতার জন্য তো আমি যুদ্ধ করিনি। আর সাংবাদিকদের এড়িয়ে যাওয়ার বিষয়টি? বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার লেখালেখির হাত ছিল। তারপর যুদ্ধের পরে আমি লিখতে শুরু করলাম, আবার একটা পত্রিকায় যোগ দিলাম। বাংলাদেশের পক্ষে যে সংবাদগুলো, সেগুলোকেই আমি বেশি গুরুত্ব দিয়ে ছাপতাম। একসময় আমি আবিষ্কার করি এক রাজাকারের গল্প, কিন্তু আমি জানতাম না যে আমার পত্রিকার মালিকই একজন রাজাকার। আমি তার সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করে লেখাটি জমা দিই, কিন্তু লেখাটি ছাপা হয় না। উল্টো আমার চাকরিটা চলে যায়। চাকরি যে যাবে এটা আমি আগেই জানতাম। একজন রাজাকারের পত্রিকায় আমি এমনিতেও চাকরি করতাম না, কিন্তু আমি চেয়েছিলাম যে কোনো পত্রিকায় এই সত্য ঘটনাটি ছাপা হোক, এই রাজাকারের মুখোশ উন্মোচিত হোক। তারপর আমি অনেক পত্রিকায় গিয়েছি। পত্রিকার লোকরা খুবই আগ্রহ দেখালো, কিন্তু কেউই ছাপলো না। টাকা দিয়ে সবার মুখ বন্ধ করেছে সেই রাজাকার। হ্যাঁ ঠিক আছে, দু একটা পত্রিকার মুখ বন্ধ করতে পারে বটে, কিন্তু একজন রাজাকারের এত শক্তি যে সে সবগুলি পত্রিকার মুখ বন্ধ করে দিল, এটা আমি মেনে নিতে পারলাম না। তাই সাংবাদিকতার প্রতি আমার একটা প্রচণ্ড ঘৃণা জন্মে গেল, আর সেই জন্যেই আমি আবার গ্রামে ফিরে আসি। রাজাকারটা কে ছিলেন? আমি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনি আমি তো এসেছি তোমাদের অফিসটা দেখার জন্য আর তোমার সঙ্গে কথা বলতে। উনি আয়নের বাবা, আমাদের পত্রিকার স্পন্সর। ও সাগম, বসুন প্লিজ, বসুন। আমার মনে হয় তোমরা এখানে মিটিং করছিলে। এখানে আঙ্কেল চলুন আমরা ওদিকে গিয়ে বসি। চলো তুমি এখানে বসো, ওদের সঙ্গে বসো। আঙ্কেল বসেন না। আমি এই সময় এসে বোধহয় তোমাদের একটা অসুবিধায় ফেললাম, তাই না? না না আঙ্কেল, কি যে বলেন না। তোমরা বোধহয় একটা মিটিং করছিলে। আমি তোমার বেশি সময় নেব না, অল্প কয়েকটা কথা বলেই চলে যাবো। দেখো মা, আয়ানের মা মারা যাবার পর থেকে আমি ওকে মানুষ করেছি। ওর ইচ্ছের বাইরে আমি কখনোই কিচ্ছু করিনি। ও যা করতে চেয়েছে বাধা দিইনি, কিন্তু আমার ছেলেটা তাতে বিগড়ে যায়নি। আমার ছেলেটা তোমাকে খুব পছন্দ করে, কিন্তু কখনো মুখ ফুটে সেই কথাটা তোমাকে বলতে পারেনি। তাই আমি ওকে বলেছিলাম যে তোমার বাবার নাম্বারটা নিয়ে আসতে। বাবা হিসেবে এটুকু দায়িত্ব তো আমার আছে। তাতে আবার ভেবে বসো না যে তোমাদের সাহায্য করছি বলে আমি আমার দাবি খাটাচ্ছি। না না আঙ্কেল, তা ভাববো কেন? ছেলের জন্য বেশ কিছুদিন ধরে আমি একটা মেয়ে খুঁজছি, একটা লক্ষ্মী বউ খুঁজছি। তোমাকে দেখার পর মনে হয়েছে যে তুমি সেই মেয়ে। देखो आमार बाड़ी गाड़ी धन दौलत सहाय सम्पत्ति कोनो किछुर अभाव तो नेই किन्तु बहुदिन थेके काजेर लोकेर हाते रान्ना आमाके खेते हच्छे। आमार जोदि एकटु असुख करे ताहले आमार हाते केउ एकटा ओषुध तुले देय ना बा बोले देय ना जे आपनार ओषुध खावार समय हच्छे बा तोमार ओषुध खावार समय हच्छे। मा आमि कि तोमार बाবার কাছে যাবো? যাবো মা তোমার বাবার কাছে। যদি আমাকে অনুমতি দাও তাহলে তোমার বাবার নাম্বারটা এই ফোনটাতে উঠিয়ে দাও। থ্যাংক ইউ মা। ताले में उठी जी। ताले चलो मिल जाए जी। हाँ अच्छा ताको चाचा अरे खबर सब कथा जे सब समय सुनते हबे तार कोन माने आछे। आमार शरीरटा भालो लागछे ना चाचा। आमाके एकटु एगिये दिये आसबे? हाँ अवश्यई। ठीक आछे कालके ताहले आमरा आबारो कि आसबो? ना तार आर दरकार हबे ना। किन्तु आमरा तो आपनार सब कथा जानते चाइ, आपनार कथागुलो मानुषके जानाते चाइ। আর আপনার কথাগুলো তো ২৬শে মার্চে প্রাণের বাংলার মূল আকর্ষণ থাকবে। কিন্তু আমি বলতে চাই না। কিন্তু চাচা আপনি তো সব কথা বলবেন বলেই আমাদের কাছে এসেছিলেন। হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু তখন আমি জানতাম না যে তোমাদের প্রাণের বাংলা পত্রিকায় সাক্কু চৌধুরীর ছায়া আছে। আপনি সাক্কু চৌধুরীকে চেনেন? সাক্কু চৌধুরীকে আমি চিনি না, আমি সাক্কু চৌধুরীকে চিনি। ৭১-এ আমার এই ডান পায়ে যে গুলিটা লেগেছিল সে গুলিটা যে ওর বন্দুক থেকে এসেছিল সেটা আমরা সবাই নিশ্চিত। ওকে বলে দিও নাম পাল্টে দিলেই মানুষের অতীত পাল্টে যায় না। আপনি কি বলছেন চাচা? সাখাওয়াত চৌধুরী একজন যুদ্ধাপরাধী? আমার কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না? আপনি কি প্রমাণ করতে পারবেন? আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করতে পারছি না, কিন্তু কথাটা তো সত্য। কমান্ডার জামালউদ্দিন তোমার বাবাকে দেখেছে, সে তো আর মিথ্যা বলতে পারে না। কি প্রমাণ আছে তোমাদের কাছে যে সাক্কু চৌধুরী আমার বাবা সাখাওয়াত চৌধুরী? দেখো আয়ান, সব সময় সবকিছুর প্রমাণের প্রয়োজন হয় না। এখনো তোমার বিক্রমপুর দাদা বাড়িতে গেলে দেখবে অনেক মানুষ আছে তোমার বাবার ইতিহাস জানে। আমার দাদা বাড়ি বিক্রমপুরে না। তোমরা মিথ্যা বলছো। তাহলে সবকিছু চেঞ্জ করে ফেলেছে এখন? বাহ সুন্দর। শোনো, তোমার সত্য মিথ্যা যাচাই করার ইচ্ছা থাকলে তুমি তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করো, আমাদেরকে এখানে বলতে এসো না, ঠিক আছে? আমাদের প্রাণের বাংলার জন্য এমন কারো সাহায্য সহযোগিতা নেব না যে কিনা এদেশে যুদ্ধ পরাধ, আর স্পন্সর তো দূরের কথা। এই কথাটা তাকে একটু জানিয়ে দিও। জন্য একটা সুখবর আছে। রূপন্তীর বাবার সাথে আমার কথা হয়েছে, উনি আজ বিকেলে আমাকে সময় দিয়েছে। কিন্তু তোমার জন্য একটা ব্যাড নিউজ আছে বাবা। ব্যাড নিউজ? কি ব্যাড নিউজ? রূপন্তীরা ওদের প্রাণের বাংলার জন্য তোমার থেকে একটি টাকাও নেবে না। টাকা নেবে না? ঠিক আছে, কিন্তু এটা তো সিরিয়াসলি বলার কি আছে? আরে টাকা তো আমি জোর করে দিচ্ছি না। মেয়েটা তোমার সঙ্গে এসেছিল, তোমার কারণেই তো আমি টাকা দিতে রাজি হয়েছি। বাবা, তোমার নাম কি সাক্কু চৌধুরী ছিল? আমার দাদা বাড়ি কি বিক্রমপুরের পলাশডাঙ্গায়? কি বলছো তুমি এসব? আমি কি বলছি তুমি ঠিকই শুনতে পেয়েছো। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তুমি 1971 সালে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছো, হানাদারদের সাথে মিলে হত্যা করেছো গ্রামের সহজ সরল নিরস্ত্র মানুষজনকে, শত শত মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছো। কমান্ডার জামাল উদ্দিন আজ সব বলে দিয়েছে, সব। কমান্ডার জামাল উদ্দিনকে? আমি? আপনি আমাকে চিনতে পারছো না? আমি জামাল, ধলেশ্বরীর পারে পলাশডাঙ্গা গ্রামের জামাল। তোমার মনে নেই সাঁতার শিখতে গিয়ে তুমি ধলেশ্বরীতে ডুবে যাচ্ছিলে? আমি তোমাকে টেনে নিয়ে বাঁচিয়েছিলাম, আর সেই তুমি পাকিস্তানিদের পক্ষ নিয়ে 1971 সালে আমার পায়ে তুমি গুলি করেছিলে। আমি সাক্ষু না, আমি সাখাওয়াত চৌধুরী। সাক্ষু চৌধুরী নাম পাল্টে হয়েছে তুমি সাখাওয়াত চৌধুরী। নাম পাল্টালে কি সব শেষ হয়ে যায়? অতীতের সব অপরাধ সব কিছু ধুয়ে মুছে যায়? যায় না। তুমি সমাজে এখন প্রতিষ্ঠিত, দান খয়রাত করছো প্রচুর, কিন্তু ময়ূরের পেখম লাগালেই কিন্তু কাক ময়ূর হয়ে যায় না। পলাশডাঙ্গা গ্রামে এখনো অনেক মানুষ আছে যারা আপনাকে দেখলেই চিনতে পারবে এবং আপনার বর্বরতার বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত। তোমরা ভুল করছো। আজ পর্যন্ত আমার বিরুদ্ধে তো কেউ কোনো অভিযোগ করেনি, কোনো প্রমাণও নেই। দেশে এত যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে, যদি কোনো প্রমাণ থাকতো তাহলে তো আমারও বিচার হতো না। দীর্ঘদিন বিদেশে থেকে ছদ্মবেশে পালিয়ে এসে এখন আপনি ভাবছেন আপনার পাপ কাটা পড়ে গেছে? না, পাপ কাউকে এত সহজে ছেড়ে দেয় না, সত্য লুকোনো এত সহজ নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে বিবেক। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তুমি অপরাধী না নিরপরাধী? যে মানুষ একবার অপরাধ করে সে সারা জীবনের জন্যই অপরাধী। তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি বাবা, কমান্ডার জামাল উদ্দিন কোনো মিথ্যে কথা বলে। ছেলে হিসেবে হয়তো আমি চাইবো না তোমাকে আদালতের কাঠগড়ায় দেখতে, চাইবো না তোমার জেল হোক কিংবা ফাঁসি হোক, কিন্তু এদেশের মানুষ যুদ্ধাপরাধীদের যেমন ঘৃণা করে ঠিক তেমনই আমিও তোমাকে ঘৃণা করব সারা জীবন। তোমার কোনো কিছুর দরকার নেই আমার, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের কোনো কিছুর দরকার নেই। তুমি যেমন তোমার নাম ঠিকানা বদলে সাক্কু চৌধুরী থেকে সাখাওয়াত চৌধুরী হয়েছো, আমি নিজেকে বদলে ফেলবো, কারণ আমি একজন যুদ্ধাপরাধীর ছেলে হিসাবে এদেশে বেঁচে থাকতে চাই না। আই হেট ইউ সাক্কু চৌধুরী, আই হেট ইউ। শ্রদ্ধেয় কমান্ডার জামান উদ্দিন। আমি জানি না আপনারা আমাকে ক্ষমা করতে পারবেন কিনা। 1971 সালে আমার বাবা বা তার মতো পাকিস্তানপন্থীরা যে অন্যায় অবিচার করেছে এই দেশের প্রতি, তার জন্য ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার নেই। তবে ব্যক্তিগতভাবে আপনার যে ক্ষতি হয়ে গেছে তার জন্য আমি খুবই অনুতপ্ত। আপনার এই ত্যাগের মহিমাই আমরা বাংলাদেশ পেয়েছি। চিরকালই আপনারা আমাদের গর্ব, অহংকার। তুষারকে ধন্যবাদ জানাবেন। ওদের প্রাণের বাংলা শুরুতেই একজন সাক্ষ্য চৌধুরীর মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য। আশা করি এভাবেই আরো অনেকে যারা সমাজে ছদ্মবেশে লুকিয়ে আছে তাদের মুখোশ উন্মোচন করে এগিয়ে যাব ওদের প্রাণের বাংলা। রূপন্তীকে বলবেন এই মুখ আর আমি ওকে কোনোদিনও দেখাবো না। আমার বাবা একজন যুদ্ধাপরাধী ছিলেন, সেটা ভাবতেই আমার নিজের প্রতি নিজের ঘৃণা চলে আসে। আমি তরুণ প্রজন্মের সাথে মিশেছি, আমি জানি এরা এই দেশের যুদ্ধাপরাধীদের কতটা ঘৃণা করে। আমি একজন যুদ্ধাপরাধীর ছেলে জানার পর সবাই আমাকে ঘৃণার চোখেই দেখবে। এত ঘৃণা নিয়ে আমি আপনাদের মাঝে বেঁচে থাকবো কেমন করে? তাই সবকিছু ছেড়ে অনেক দূরে চলে গেলাম। ভালো থাকুক প্রাণের বাংলা।